প্রিয় ছাত্ররা নিশ্চয়ই তোমরা ভালো আছো এর আগে আমরা সৈয়দ মুস্তাফা আলীর নবনব সৃষ্টি প্রবন্ধটির মূল বক্তব্য নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা প্রবন্ধটি বাড়িতে ভালো করে পড়েছ প্রবন্ধটিতে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মুন্সী প্রেমচন্দ্র ইকবাল ইত্যাদি ব্যক্তির প্রসঙ্গ যেমন এসেছে তেমনি আলাল হুতম কীর্তন বাউল ভাটিয়ালি হিব্রু গ্রিক আবেস্তা বসুমতি ইনক্লাব শহীদ নন্দনশাস্ত্র ইত্যাদি প্রসঙ্গ এসেছে এর মধ্যে আজ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বিষয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ছয়ই ডিসেম্বর নৈহাটিতে হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম বঙ্গদর্শনের নিয়মিত লেখক হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে বঙ্কিমচন্দ্রের ঘনিষ্ঠতা ছিল তবে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কারের জন্য পুঁথিটি উনিশশো খ্রিস্টাব্দে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবার আসি প্রেমচন্দ্রের কথায় মুন্সী প্রেমচন্দ্রের জন্ম হয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই আধুনিক হিন্দি ও উর্দু কথা সাহিত্যের ভগীরথ মুন্সি প্রেমচন্দ্র পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছিলেন ভূতপ্রেত ভোজবাজি জাদুবিদ্যা রূপকথা তাকে তিনি নিয়েলেন এলেন কঠোর দ্বন্দ্ব সংঘাতময় বাস্তবের জমিতে বলা যায় তার হাতেই এই দুই ভাষা সাবলকত্ব অর্জন করল ৩৫ বছরের সাহিত্য জীবন শুরু হয়েছিল উর্দু সাহিত্যিক হিসেবে কিন্তু পরবর্তীকালে হিন্দি সাহিত্য সেবায় তিনি মগ্ন হন ইকবাল ইকবাল ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি ইরানিয়ান এবং অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসেবে প্রশংসিত ইকবালকে আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় ইকবাল উর্দুকে ফরাসির অনুকরণ থেকে খানিকটা নিষ্কৃতি দিতে পেরেছিলেন এবার আসি আবেস্তা আবেস্তা ঋষি যথষ্ট সময়কার প্রাচীন ইরানীয় ধর্মগ্রন্থের নাম বোঝাতে অথবা ভাষা বোঝাতে পরবর্তী পুরোহিতগণ আবেস্তা শব্দটি প্রয়োগ করেন হিব্রু প্রাচীন যুগের একটি প্রচলিত ভাষা পৃথিবীর প্রাচীনতম বারোটি ভাষা গোষ্ঠীর অন্যতম হল সেমীয় ও হামিও এবার আসি আমরা ইনক্লাব শব্দে ইনক্লাব শব্দের অর্থ হল বিপ্লব ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে ইনক্লাব জিন্দাবাদ কথাটি জনপ্রিয় করেছিলেন শহীদ ভগৎ সিং ইনক্লাব জিন্দাবাদ কথাটির অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক শহীদ ধর্মযুদ্ধে বা ন্যায়সঙ্গত অধিকার লাভের জন্য আত্মোৎসর্গকারী বা নিহত ব্যক্তি নন্দন নন্দন নন্দনশাস্ত্র হল সৌন্দর্য বিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা মক্তব কি মক্তব হল ইসলামী রীতির প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা আর মাদ্রাসা হল উচ্চতর মুসলমানি বিদ্যালয় এবার আসি আমরা বসুমতী প্রসঙ্গে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এটি হেমেন্দ্র প্রসাদ ঘোষের সম্পাদনায় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম এটি প্রকাশিত হয় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত বাঙালিরা এই পত্রিকায় লিখে গিয়েছেন আলালের প্রসঙ্গ এসছে টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্যারিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল নামক একটি উপন্যাস রচনা করেন অনেকের মতে এটি নাকি প্রথম বাংলা উপন্যাস এই উপন্যাসের ভাষা আলালের ভাষা বা আলালি ভাষা নামে পরিচিত ঘরের কথাকে ঘরোয়াভাবে পরিবেশন করবার জন্য এই উপন্যাস লিখেছিলেন প্যারিচাঁদ মিত্র তাই এখানে তিনি মিশ্র রীতির ভাষা ব্যবহার করেছেন হুতম কি কালীপ্রসন্ন সিংহ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হুতম পেচার নকশা নামে একটি গ্রন্থ রচনা করেন সমকালীন বাবু সমাজের জীবনচিত্র কলকাতার প্রেক্ষাপট বড় সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে জনজীবনকে যথাযথভাবে তুলে ধরতে এই ভাষায় সাধু ও চলিত রীতির পাশাপাশি উত্তর কলকাতার চলিত কথ্যরীতিকেও লেখক এখানে ব্যবহার করেছেন কীর্তনের প্রসঙ্গ এসছে কীর্তন শব্দের সাধারণ অর্থ হল কীর্তির গান বা প্রশংসার গান বাংলাদেশে প্রাচীনকাল থেকে শ্রীকৃষ্ণের কীর্তিগান বোঝানোর জন্যই কীর্তন শব্দটি ব্যবহৃত হয়ে এসছে কীর্তন দুরকমের হয় নাম নামকীর্তন ও লীলা কীর্তন শ্রীকৃষ্টের বিভিন্ন লীলা অবলম্বনে যে সকল কীর্তন গাদ গীত হতো তাকে লীলা কীর্তন নামে সেটি পরিচিত বাউল প্রসঙ্গ এসছে বাউল বলতে বাংলার একটি বিশেষ ধরনের পল্লী সঙ্গীত এবং ধর্ম সম্প্রদায় বোঝায় বাউল গান বাউল সম্প্রদায়েরই গান একতারা খঞ্জনি ডুগি ইত্যাদি যন্ত্রের সঙ্গে এই গান গাওয়া হয় গানের সঙ্গে নাচও থাকে গায়কের পায়ে থাকে ঘুঙুর বাউল গান ছন্দ প্রদান হয়ে থাকে এসছে আমাদের ভাটিয়ালি পূর্ববঙ্গের একটি বিশেষ ধরনের এটি পল্লীগীতি ময়মনসিংহ ত্রিপুরা ও শ্রীহট্ট জেলায় এটি বিশেষভাবে প্রচলিত বিশুদ্ধ ভাটিয়ালিতে তাল থাকে না আজ আমরা সৃষ্টি প্রবন্ধের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো বাড়িতে তোমরা ভালো করে পড়বে সামনের দিন আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজ এই অবধি ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো